আসসালামু আলাইকুম বিয়াস নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম শেখ রাসেল শিশু পার্কটি আজকে উদ্বোধন হয়েছে এই পার্কটি হলো রাজশাহী শালবাগান থেকে মাত্র পাঁচ টাকায় অটোতে আপনাদেরকে এই পার্কের সামনে নিয়ে আসবে এটা রাজশাহী প্রফেসর পাড়া ছোট গ্রামে এই পার্কটির অবস্থান তো আজকে আপনাদেরকে দেখাবো এই পার্কের ভিতর কি কি আছে বর্তমানে নতুন অবস্থায় উদ্বোধনের জন্য পার্কটা আপাতত ফ্রি আছে পরবর্তীতে টিকিট হবে কিনা এটা আমার জানা নেই কিন্তু বর্তমানে এখন যদি আপনারা আসেন তাহলে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এই পার্কটি ভ্রমণ করতে পারবেন তো পার্কে প্রথমে ঢুকে আপনারা যে জিনিসটা দেখতে পারবেন ঝর্ণা খুব চমৎকার ঝর্ণা এবং এর ভিতরে কিছু লেক আছে লেকটাও আমার কাছে খুব চমৎকার লেগেছে আমি চারে সাইডটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তো আপনাদেরকে আবারও আমি ঠিকানা দিয়ে দিই শালবাগান থেকে যে কোনো অটোতে আপনারা মাত্র পাঁচ টাকায় এই শেখ রাসেল শিশু পার্কে আসতে পারবেন আর যদি রিক্সায় আসেন তাহলে মাত্র দশ টাকা নেবে আপাতত পার্কে সম্পূর্ণ টিকিট ছাড়াই আপনারা এখানে ভ্রমণ করতে পারবেন বেড়াতে পারবেন পরবর্তীতে টিকিট হবে কিনা না এটা আমার জানা নাই তো আমি আপনাদেরকে সামনে দেখাই আসলে পার্কটার ভিতর কি আছে পার্কটাতে যে দোলনা দিয়েছে বাচ্চাদের জন্য দোলনা আছে বিভিন্ন রাইডগুলো আছে রাইড গুলো আছে যে রাইডে আপনাদেরকে রকম টাকা পে করা লাগবে না ঠিক আছে একবারে সম্পূর্ণ রাইডগুলো একবারে ফ্রি এবং বসার জন্য এখানে মনোরম পরিবেশ আছে এবং পাচিলগুলো দেওয়ালগুলোতে কি পরিমাণ দেখুন কালারিং সিস্টেম লাইট করেছে যেহেতু এটা রাত্রি পর্যন্ত খোলা থাকছে তো আসলে এর জন্য দেখুন কি চমৎকার লাইটিং করা হয়েছে তো চলুন আমরা সামনের দিকে যাই এবং সামনের দিকে কিছু অংশগুলো আপনাদেরকে দেখাই যেটা আপনাদেরকে বলেছিলাম যে লেক আসলে এই পার্কটার প্রধান যে আকর্ষণ সেটা হলো লেক এই লেকের চারি সাইড দিয়ে এলইডি কালারিং লাইট দেওয়াতে এই লেকটাকে বেলায় অসাধারণ লাগছিল আমি যখন এই সাইড থেকে ভিডিও করছিলাম আমি খালি বারবার খালি লেকটার দিকে আমি তাকাচ্ছিলাম তো এইখানে কিছু ড্যামই আছে দেখুন হাঁসের হাঁস না বগ এটা যত সম্ভব বগ হবে এবং বসার জন্য অনেক সুন্দর জায়গা আছে তো বকটা দেখুন মাছ নিয়ে আছে এবং চারি সাইডটা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আমি যাতে আপনাদের মানে সুবিধার্থে যেন দেখতে ভালো লাগে যে বসার জন্য যে চেয়ারগুলো আছে আসলে অত্যন্ত সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে আর ডেকোরেশন এরিয়াটা খুবই চমৎকার পার্কে যে একটা জিনিস হয় সেই রকম আর এরিয়াটা মোটামুটি ভালো বড় আছে আমাদের এরিয়াটা মোটামুটি ভালোই বড় আছে তো বর্তমানে এখন আপনারা যদি আসেন আমি আবারও বলি বর্তমানে যদি আসেন তাহলে আপনাদের কোনো রকম টাকার প্রয়োজন হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত বেড়াতে পারবেন খুব সহজে তো চলুন আমরা সামনের দিকে যাই অগ্রসর করি মোটামুটি বসার অনেকটাই আছে আর দিনের বেলা বিকাল বেলা আসলে আমার মনে সবচেয়ে ভালো লাগবে এবং সন্ধ্যার পরে তো আরও ভালো লাগবে কারণ সন্ধ্যার পরে কত সুন্দরভাবে এটা লাইটিং করা আছে দেখুন যা লাইটিংগুলো দেখুন খুব চমৎকার লাইটিং তো চলুন আমরা সামনের দিকে আগাবো সামনের দিকে আগানোর আগে আপনাদেরকে ফুল দৃশ্যটা একটু দেখাই দিই মানে যে আসলে কেমন লাগছে ফ্রিতে আপনারা বেড়াতে পারবেন পার্কটাতে কোন রকম টাকা ছাড়া এখন বর্তমানে উদ্বোধন উপলক্ষে ফ্রি উদ্বোধন উপলক্ষে ফ্রিতে একবার কমপ্লিটলি তো চলুন আমরা সাইড দিয়ে আস্তে আস্তে যাই যাই আপনাদেরকে একটু দেখাই আমি তো সামনে কিন্তু বসার জন্য অনেক কয়টাই এরকম ধরনের চেয়ার গুলো আছে এখানে আরেকটা বগ আছে এবং এইখানে গোল করে বসার জন্য যেরকম রাজশাহী মুক্ত মঞ্চে আছে সেরকম বসার জন্য এখানে খুব সুন্দর চমৎকার একটা জায়গা করে দিয়েছে একসাথে প্রায় এক দুইশো জন লোক আমরা এখানে অনায়াসে কিন্তু বসে যেতে পারবো ঠিক আছে তো সামনের দিকে যাই আলো এই যে বাচ্চাদের জন্য সুরসুরি বা কি বলে এটা সঠিক আমার জানা নাই কমেন্ট বক্স আপনারা জানাবেন তো কয়েকটা রাইড আছে এই দুইটা এটা একটা রাইড আর ওই ইয়াতে একটা রাইড এই রাইড গুলাই ঠিক আছে তো এইখানে দুইটা রাইড দুইটা তিনটা চারটা আমি দেখলাম টোটালে চারটা রাইড আছে বাচ্চাদের জন্য বিশেষ করে পার্কটা তো বাচ্চাদের জন্য তাই না তার পাশাপাশি বড় মানুষরা আসবে আজকে রাত্রি প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে গেছে এখন পর্যন্ত পার্কটা খোলা আছে কেন আজকে উদ্বোধনের প্রথম দিন আর উদ্বোধনের উদ্বোধনের দিন এই জিনিসটা আসলে খুবই মানে অনেক সময় কি ফ্রি দেয় তারপর অনেকক্ষণ খোলা থাকে ঠিক আছে তো পরের দিনগুলোতে নিয়ম অনুযায়ী কিন্তু চলবে তো চলুন আমরা সামনে যাই যাই দেখি আসলে কি কি জিনিস আছে আর তো এটাও একটা ছোট লেগের মতন করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই বীজটা যে বাচ্চারা এই পার থেকে ওইপার যাচ্ছে আনন্দ মজা করছে এক কথায় ভাই মানে প্রথম দিন উপলক্ষে বা কয়দিন ফ্রি থাকবে সঠিক জানা নাই কিন্তু ফ্রিতে আমার কিন্তু লাগছে প্রচুর মজাই লোকজনের সমাগম হয়েছে প্রচুর পরিমাণ লোকজনের সমাগম হয়েছে তো আমি এই সাইডটা একটু আপনাদেরকে দেখাবো এই সাইডে দেখুন আসলে এরকম কি করেছে আমার জানা নাই দশ সতেরো চল্লিশ নয় এরকম করে কি করেছে আমার এটা সঠিক জানা নাই। যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন তো এই যে দেখুন আর একটা রাইড ঠিক আছে বাচ্চারা খেলছে আসলে মানে খুবই চমৎকার তো আমরা এই পাশ থেকে বাড়ানো এখন বের হয়ে যাব বের হওয়ার আগে আপনাদের দেখায় আমি প্রথমে ঢুকতে লেগে যে ঝর্নার আকর্ষণ তারপর দেওয়ালে ময়ূরের ছবি দেওয়া আছে সব মিলে এক কথাই বলবো পার্কটা আসলে অসাধারণ হয়েছে খুবই চমৎকার হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা চাইলে এই পার্কে আসতে পারেন বাচ্চাদেরকে নিয়ে তো ভিওস আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোনো নতুন ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে